দুই কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন, ছোট্ট একটা পেটে আপনাকে আপনার মা জায়গা দিয়েছে, কিন্তু আপনার 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে আপনার মায়ের জায়গা হচ্ছে না, তাই না? এই যুবক, তোমরা কি বুঝো না, বাবার সঙ্গে গলায় ঝাড়ি দিয়ে তুমি কথা বলো? আরে ওই বাবা তো সেই বাবা যিনি 4 বছর 5 বছর ঈদ চলে গেছে একটা নতুন জামা কিনে নাই। ওই বাবা তো সেই বাবা যে বাবা নিজে নতুন জামা নতুন জুতো না পরে তোমার জন্য নতুন জামা নতুন জুতোর ব্যবস্থা করে দিয়েছে। ওই বাবা তো সেই বাবা যে বাবা কখনো কক্সবাজার ঘুরতে যাওয়ার মাথায় কোনো চিন্তাই নিয়ে আসে নাই, অথচ তোমার ঘোরার জন্য বাবা কষ্ট করে হলেও ঋণ করে হলেও তোমার শিক্ষা সফরের জন্য 8,000 টাকার ব্যবস্থা করেছে, কথা বলেন না কেন? আরে ওই বাবা তো সেই বাবা যে বাবা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে রাত্রিবেলা এসেছে ঘুমোতে, তুমি বাবাকে লাথি মেরেছ, তুমি বাবার কপালে আঘাত করেছ, বাবার সামনে চিৎকার চেঁচামেচি করেছ, কিন্তু বাবা একটা বারের জন্য তোমাকে বলে না, এই সন্তান তোর গলাটা টিপে আমি তোর হত্যা করে ফেলবো, মেরে ফেলবো, সারাদিন আমি এত কাজ করেছি, কোনো বাবাকে এ কথা বলে? আরে সে বাবার সঙ্গে কেমনে আপনারা বিয়াদবি করেন? এই যুবক, কেমনে তুমি বিয়াদবি করো? বাবা কি জিনিস এখন আছে বুঝতে পারছো না? দুঃখ হয় তুমি যে তোমার বাবাকে মাথা উঁচু করে গলায় ঝাড়ি দিয়ে কথা বলছো, জোর গলায় অহমিকার স্বরে কথা বলছো, একটা বার কি তুমি ভাবছো না যে এই বাবা তোমার জন্য জান্নাত, এই মা তোমার জন্য জান্নাত, এই বাবাকে ঝাড়ি দিচ্ছ মানে তুমি তোমার জান্নাতকে দূরে সরায় দিচ্ছ, ঠিক কিনা প্রিয় ভাইরা? আবার বাবা বড় বড় মারাত্মক জিনিস। কালকে ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে, এক বাবা চট্টগ্রামে সম্ভবত, তার ছেলেটা বায়না ধরেছে রিক্সায় উঠবে, বাবা রিক্সা চালায়, এই জন্য বাবা সন্তানকে এক হাতে কোলে নিয়ে ওই বাবা রিক্সায় এক হাতে প্যাডেল এক হাতে রিক্সার হাতল ধরে দুই পা দিয়ে প্যাডেল ঠেলে ঠেলে সন্তানের খুশির জন্য চেষ্টা করছে। বাবারা বড় চাপা স্বভাবের হয়, মারা নিজেদের আবেগ ইমোশন এটা প্রকাশ করে, কিন্তু বাবারা নিজেদের আবেগ ইমোশন এটা প্রকাশ করতে পারে না। এই জন্য দেখবেন অনেক বাবা আছে সন্তান অপরাধ করেছে, বাবা সন্তানকে বকা দিয়েছে কিন্তু ঠিকই অফিসের টেবিলে গিয়ে কান্না করে। অনেক বাবা আছে যে বাবা সন্তানকে একটু ধমক দিয়েছে সন্তানের কল্যাণের জন্য অথবা একটা থাপ্পড় দিয়েছে, বাবা ঠিক আড়ালে গিয়ে কাঁদে যে আমি কেন তাকে মারলাম, সত্যি অনুভূতি হয়। মাঝে মাঝে মাহফিল থেকে যখন বাড়িতে ফিরি, ছোট্ট দুটি বাচ্চা আমার ছেলে, ফজরের নামাজ পড়ে যখন ঘুমাই 1 ঘন্টাও ঘুমাতে পারি না, এসে মাথায় আঘাত করে, শরীরের উপরে বসে যায়, আব্বু আব্বু বলে ডাকাডাকি করে, অনেক সময় চেঁচামেচি করি, রাগ করি, স্বাভাবিক, কারণ সারাদিন ঘুম না হলে পরবর্তী দিন কীভাবে মাহফিল করব। বিশ্বাস করুন একদিন খুব বকাঝকা করেছে, ঠিক তার পরবর্তী দিন আমার তুরস্কে ফ্লাইট, আমি যখন বিমানে উঠছি আমার চোখ দিয়ে টলমল করে পানি ঝরঝর করে ঝরছে। যারে এই সন্তানগুলো তারা তো বুঝে না, তারা তো নিষ্পাপ, আজকে এই সন্তানগুলো ছোট্ট, তারা আমাদেরকে বিরক্ত করে, আমার বাবাও তো আমার জন্য এমনটাই করেছিল, এত কষ্ট করেছে, আজকে বাবা হয়েছি বুঝেছি যে বাবারা কেমন চাপা স্বভাবের হয়ে থাকে, ঠিক কিনা ভাইরা? আবার মার কথাটা চিন্তা করবেন না, এই মা কোন মা? দুপুরবেলায় আপনার জন্য খাবার বেড়ে ভালো ভালো মাছের টুকরোগুলো একটা প্লেটে রেখে দিয়েছে, মা আপনার সামনে কখনো খেতে বসে নাই, কারণ সন্তান ভালোগুলো আগে খাক, যেটা ঝুটা থাকে মা এসে বিকেল 4টার দিকে খেয়েছে, কথা বলেন না কেন? এই মা তো সেই মা যে মুরগির ডিম বিক্রি করে, গাছের লাউ বিক্রি করে 10 টাকা 5 টাকা 15 টাকা করে জমিয়েছে, জমানোর পরে সন্তান যখন ঢাকায় পড়তে যাচ্ছে, মা মুষ্টিবদ্ধ করে টাকাগুলো এনে হাতে দিয়ে দিয়েছে, সন্তান যা কিছু কিনে খাস, কিছু কিনে খাস, অথচ মার এই টাকাগুলো
এক একটা টাকার পেছনে এক একটা রক্তের ফোঁটা লেগে আছে, ঠিক কিনা ভাইরা আমার? আর এই মা তো সেই মা যখন আপনাকে জন্ম দিয়েছে, জানে আমি মারা যেতে পারি, তারপরও কষ্ট মনে করে না, আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। ওই মা রক্তাক্ত হয়ে গেছে আপনাকে দেখার পরে, কপালটাই চুবু দিয়ে বুকে টেনে নিয়ে সব দুঃখ কষ্ট ভুলে গেছে, ঠিক কিনা? আর এই মা তো সেই মা যে আপনার জন্য সব ত্যাগ তিতিক্ষা সাধনা সুখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, রাত্রিবেলায় ঠিক মতো ঘুমাই নেয়। একটা ভালো খাবার যখন কেউ পাশের বাড়ি থেকে দিয়ে গেছে না, ওই খাবারটা মা নিজে খেতে মন চেয়েছে, খায় নাই, চিন্তা করেছে কখন আমার খোকা সন্ধ্যার পরে বাড়িতে ফিরবে, আমি তাকে মুখে তুলে দেব। কথা বলেন না কেন? আর এই মা তো এই সেই মা, নানু বাড়ি থেকে একটা মুরগি দিয়ে গেছে অথবা একটা পিঠা দিয়ে গেছে, মা নিজে খায় না, কখন সন্তান স্কুল থেকে ফিরবে, সন্তানের মুখে পিঠাটা তুলে দিয়েছে। এই মা তো সেই মা, আপনার চাকরি বাকরির জন্য নিজের জীবনের সব সঞ্চয়গুলো আপনার পেছনে ব্যয় করে দিয়েছে। এই মা তো সেই মা যেই মা আপনার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত হয়ে গিয়েছে, কিন্তু সেই মা যখন আপনি বিয়ে করছেন, বিশাল বড় ফ্ল্যাটের মালিক আপনি হয়েছেন, 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনার বাড়ি ধারায়, 2 কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন, ছোট্ট একটা পেটে আপনাকে আপনার মা জায়গা দিয়েছে, কিন্তু আপনার 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে আপনার মায়ের জায়গা হচ্ছে না, তাই না? কথা বলেন না কেন? এতটুকু ছোট্ট পেটে আপনার জায়গা দিল, আর 2000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে এত বড় একটা রাজপ্রাসাদে মার জায়গা হচ্ছে না, তাই না? প্রিয় ভাইরা, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, হুবা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা হচ্ছে আপনার জন্য জান্নাত, বাবা মা হচ্ছে আপনার জন্য জাহান্নাম। আল্লাহ দোহাই লাগে, প্লিজ যুবক বাপমার সাথে বেয়াদবি করো না। এই বাপমা কি সম্পদ, যখন চলে যাবে একসময় অনেক টাকা পয়সা হবে, দরজাটা খুলে বাবাকেও দেখা যাবে না, মাকেও দেখা যাবে না, এক সময় গাড়ি হবে বাড়ি হবে, কিন্তু সেই বাড়িটা শূন্য মরুভূমির মতো খাঁকা করবে। অনেকে ফোন দেয়, হুজুর যখন বাপ মা জীবিত ছিল টাকা পয়সা ছিল না। এক ভাই বলতেছে, হুজুর মোমিন সিং আব্বা মারা যাওয়ার আগে আমাকে বলেছে 2 কেজি গরুর গোশত কিনে নিয়ে আসতে, হুজুর আমি এই টাকাটা ম্যানেজ করতে পারি নাই, আজকে বনশ্রীতে আবার বাড়ি, 2 কেজি না 2 মন গোশত আমি একদিনে কিনতে পারি, কিন্তু বাবা নাই, বাবা নাই। আল্লাহ দোহায় লাগে, বাপ্পার সঙ্গে বেয়াদবি করেন না, বাপ্পার সঙ্গে বেয়াদবি করবেন জাহান্নামে চলে যাবেন, ঠিক কিনা? আরে বাপ্মার সঙ্গে বেয়াদবি করবেন জাহান্নামে চলে যাবেন, বাপ্মাকে খুশি রাখেন আল্লাহর জান্নাতে চলে যাবেন, ঠিক কিনা? অনেক সময় আসবে এই কথাগুলো স্বাভাবিক মনে হবে আপনাদের কাছে, মুরব্বী আপনার মা আছে, বাবা আছে, বাবা নাই, জিজ্ঞেস করেন, অনেক রাত আছে বাবার কথা মনে পড়ে বালিশের মধ্যে হাউমাউ করে কাঁদে, কাউরে কিছু বলতে পারে না, জিজ্ঞেস করেন, প্রত্যেকটা সন্তানের এই অবস্থা, বাবা নাই এখন মনে পড়ে, মাটা চলে যাবে তখন মনে পড়বে, আজকে 3 বছর 4 বছর এত পয়সা কামাই, বাড়ি করলাম, গাড়ি হইলো, সবই হলো, বিশ্বাস করেন যে মাটা এত কষ্ট করেছে, তাকে অনেক কিছু দিই, কিন্তু মুখ ফুটিয়ে একটা বারের জন্য বললো না, সন্তান আমার এটা করে দে। আরে মারা তো সেই মা, সন্তান ঢাকা থেকে ফোন দিয়েছে যে মা তুমি কি করো, আমি এখন বসে আছি, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোমার শরীরটা ভালো? হ্যাঁ ভালো। অথচ অসুস্থ, একটা বার বলতে চায় না যে আমি অসুস্থ। কারণটা কি? আমি যদি বলি আমি অসুস্থ তাহলে সন্তান কষ্ট পাবে, এ কথা বলেন না কেন? এরাই তো সেই মা। আল্লাহ দোহায় লাগে, যুবকদেরকে যাদের মা জীবিত আছে বাবা জীবিত আছে, খবরদার বিয়াদবি করেন না, বাবা মার সঙ্গে বিয়াদবি করবেন আল্লাহর জাহান্নামে যাবেন, বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবেন আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাতে চলে যাবেন, ঠিক কিনা? বাবা মার সঙ্গে ভালো আচরণ করবেন তো, আরো জোরে বলেন করবেন তো,